সাপলিককে নিষিদ্ধ করা ও ২৪ ঘন্টার মধ্যে সংগঠনটির নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। আজ শনিবার বেলা ৩টায় নগরের জামাল খান প্রেসক্লাব চত্বরে কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খানতালাত মাহমুদ বলেন, ছাত্রলীগ ও শিক্ষার্থী জনতার উপর নির্বিচার গুলি চালিয়েছে, অনেক শিক্ষার্থীকে খুন করেছে, কাউকে কুপিয়ে জখম করেছে। ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় অনেক শিক্ষার্থী হাত পা হারিয়েছে, ফলে এ সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। খানতালাত মাহমুদ বলেন, গতকাল শুক্রবার গভীর রাতে ছাত্রলীগের সন্ত্রাসীরা জামাল খানের রাস্তায় মিছিল করেছে। এসব সন্ত্রাসীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের ২৪ ঘন্টার মতো গ্রেপ্তার করতে হবে। পুলিশ প্রশাসনে এখনও স্থবিরতা কাজ করছে দাবি করে খানতালাত মাহমুদ বলেন, রাতের অন্ধকারে গণহত্যায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছে, এখানে প্রশাসনের ব্যর্থতা আছে। এখানে যারা বাংলাদেশের দায়িত্বশীল জায়গাগুলোতে বসে আছেন অথচ সরকারকে সহযোগিতা করছেন না, নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছেন, তারা ব্যক্তিগত স্বার্থ থেকে বেরিয়ে আসুন, বাংলাদেশের স্বার্থে কাজ করুন, নয়তো আপনাদের বিরুদ্ধেও আমাদের আওয়াজ উঠবে। আরেক সমন্বয়ক জোবাইর আলম বলেন, প্রশাসনের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ, প্রশাসন থাকার পরও ছাত্রলীগ মিছিল করেছে, অবিলম্বে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ তারা গণহত্যা চালিয়েছে। কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নানা স্লোগান দেন। পরে বক্তব্য শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরের দামপাড়া ওয়াসায় অবস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান নেন ও বিক্ষোভ করেন। পাশাপাশি গতকাল রাতে মিছিলকারী ছাত্রলীগের নেতাকর্মীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। খানতালাত মাহমুদ বলেন, ২৪ ঘন্টার মধ্যে মিছিলকারীদের গ্রেপ্তার করতে না পারলে নগর পুলিশের কমিশনারকে পদত্যাগ করতে হবে। বিকেল ৫টায় শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি শেষ করেন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এলডিপি। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। শনিবার বিকেল ৩:৩০ এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেন। এর আগে বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণফোরাম ইমিরাত সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন ৯ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া আজকে বাংলাদেশ জাতীয় পার্টি সহ ১৫টি রাজনৈতিক দল অংশ নেবে। এর আগে বিএনপি জামায় ও সিপিবি সহ কয়েকটি দলের অংশগ্রহণে গত ৫ অক্টোবর তৃতীয় দফায় সংলাপ শুরু হয়। ভয়ঙ্কর ডেঙ্গু হাসিনা বিদায় নিয়েছে, আরেকটি হাজির হয়েছে, মন্তব্য রিজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন, ভয়ঙ্কর ডেঙ্গু হাসিনা বিদায় নিয়েছেন, আরেক ডেঙ্গু হাজির হয়েছে। তিনি বলেন, এই এলাকায় অনেক জলাবদ্ধতা রয়েছে, শেখ হাসিনার উদ্দেশ্য জনসভা ছিল না, তার উদ্দেশ্য ছিল জনগণের টাকা মারো আর বিদেশে পাচার করা। ম্যান পাওয়ার সিন্ডিকেট করে আওয়ামী সিন্ডিকেট বাজরা হাজার কোটি টাকা মেরে দিয়েছে। শেখ হাসিনা কিংবা তার পরিবারের বিরুদ্ধে কথা বলে তাদের কারাগারে পাঠানো হতো। অন্তর্বর্তী কালীন সরকারের উদ্দেশ্যে রিজভি বলেন, প্রতিরাতে কারওয়ান বাজারে ৫০০ কোটি টাকার চাঁদাবাজি হয়, সেখানে নিত্যপণ্যের দাম বাড়বে স্বাভাবিক, আপনারা কি করেন, এতদিনেও সিন্ডিকেট ভাঙতে পারছেন না, জনগণ তো বলবেই, শেখ হাসিনার সময় জিনিসপত্রের দাম বাড়ত, এখনো বাড়ছে। তিনি বলেন, দেশের প্রতিটি কারাগার ছিল শেখ হাসিনার আয়নাঘর, তার বিরুদ্ধে যারা কথা বলবে, গণতন্ত্রের পক্ষে যারা কথা বলবে, তাদের সেই ঘরে বন্দী করে রাখা হতো। শুধু বিএনপি নেতাকর্মী নয়, এদেশের জনগণ যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে তাদের উপর জুলুম নির্যাতন চলেছে। আইন শৃঙ্খলা বাহিনী ও অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভি বলেন, জনগণ আওয়ামী লীগকে বিদায় করে একটু মুক্ত হয়েছে, একটু শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কিন্তু আওয়ামী লীগের দুর্বৃত্তদের কালো টাকা এখনো আমাদের সমাজের আনাচে কানাচে আছে, গভীরে ছড়িয়ে আছে, তারা নাশকতা করে যাচ্ছে, করবে, আমরা আগেই বলেছিলাম তারা নাশকতা করবে, কারণ সরকারি সংস্থায় আওয়ামী লীগ ছাত্রলীগের লোক রয়েছে, তারা এসব করবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা যদি হাসিনার দোষদের মেইন মেইন জায়গায় বসান তাহলে নাশকতা তো হবেই, ঘুরে ফিরে দেখছি দুটি শক্তিকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় বসাচ্ছে, একটা স্বাধীনতা বিক্রি করার শক্তি আর একটা স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। এদের বসানোর কারণে যারা স্বাধীনতার পক্ষে কাজ করে তারা ঠিক মতো কাজ করতে পারছে না, যার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ছে। রিজভি আরো বলেন, গড়িমসি না করে প্রয়োজনে সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন, নির্বাচন হলে নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, একজন এমপিকে কিছু না কিছু ভালো কাজ করতে হয়, শেখ হাসিনার এমপি নয়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে পছন্দ করে নির্বাচিত করবে সেই এমপি। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা ১৬ বছর যুদ্ধ করেছি, আমাদের কথা হলো যেই ক্ষমতায় আসুক জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হোক।